দাদারা ভালো আছেন তো? হ্যাঁ, মনে হয় ভালো আছেন। ইউটিউব খুলে যখন আমাকে দেখছেন তখন আশা করি ভালোই আছেন। কিন্তু আমি কেমন আছি আপনারা হয়তো আমাকে দেখে অবাক হচ্ছেন, তাই না? আমার সামনে এটা কি? এটা হচ্ছে পটি করার যন্ত্র। আর এটার কারণ কি শুনবেন? তাহলে একটু প্যাকেটের কথা খুলে বলি। আমি পায়খানায় একদিন চেপেছে, পায়খানায় যাব, আমি দৌড়চ্ছি, দেখি আমার আগে আগে আমার বৌমা দৌড়চ্ছে, আমি দৌড়চ্ছি, বৌমা দৌড়চ্ছে, আমি দৌড়চ্ছি, বৌমা দৌড়চ্ছে, আমি দৌড়চ্ছি, বৌমা দৌড়চ্ছে, পড়াম করে বৌমা গিয়ে বাথরুমের দরজায় তালা দিয়ে দিল, কারণ আমার বাথরুমে হাগা বন্ধ। আমি নাকি একদিন পায়খানায় গেলে 6-7 দিন সেই পায়খানায় কেউ পায়খানা করতে পারে না, গন্ধে কেউ ঢুকতে পারে না, তার জন্য আমার পায়খানায় পায়খানা করা নিষেধ। এখন মাঠে ঘাটেও তো যেতে পারি না, সরকারি নিয়ম, মাঠে ঘাটে যেখানে সেখানে মলত্যাগ করা যাবে না, তাহলে আবার ফাইন দিতে হবে, পরিবেশ নষ্ট হবে, তার জন্য এই ব্যবস্থা। আমি রেগুলার 3-4 বার করে খাই, আর 5-6 দিন পরে একদিন ঝাড়ি। তাই যখন ঝাড়ি তখন এটার মধ্যেই আমাকে ঝাড়তে হয়, যার জন্য এটা নিয়ে আমি সবসময় কাছে কাছে রাখি। কেন, বলা তো যায় না কখন খবর আসে, যখন খবর আসবে তখনই এটা নিয়ে বসে পড়ি, আর কোনো টেনশন থাকে না। তাই এটা নিয়ে আমি রেডি হয়ে থাকি। অসহ্য, অসহ্য হয়ে যাচ্ছি। এই বাড়িতে একটা খাটের মড়া আছে, এই খাটের মড়াটা যতদিন না মরবে ততদিন আমার শান্তি নেই। বৌমা, বৌমা, এই যে বলছি না, খোকা কোথায় গেল? আমি কি জানি, সে কি আমাকে বলে গেছে? কবে সেই বুড়োটা মরবে? বাড়ি ঘর গন্ধে একদম ময়ময় হয়ে যায়, আমি থাকতে পারি না। এই বুড়োটা মরার জন্য কত মানসিক করলাম তবু মরছে না। কি ব্যাপার আসাম, হঠাৎ কার মরার কথা ভাবছো? না না, মরার কথা ভাববো কেন? তা তুমি হঠাৎ এভাবে সেজে গুছে কোথায় চললে? আমার চাকরির জন্য, মানে কিছুদিনের জন্য বাইরে যেতে হবে, আমার অর্ডার এসেছে, তাই আমি বাইরে যাওয়ার জন্য এসেছি, তাই আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে। আর আমি যতদিন আসবো আমার বাবার দায়িত্ব থাকবে সমস্ত তোমার উপর, কেমন? আমার বাবাকে তুমি দেখে শুনে রেখো। হ্যাঁ সে তো রাখবোই। আমি তাহলে আসি। ঠিক আছে যাও। খোকা, আরে বাবা তুমি এখানে এখানে বসে আছো? হ্যাঁ, এখানে একবারে মুদিখানার দোকান খুলে নিয়ে বসে আছি। কি, এটা তোমার মুদিখানার দোকান? ওই ভুসিমালের দোকান বলেন না, দেখেছো? তা কোথায় যাচ্ছিস? আমি চাকরির জন্য, মানে আমাকে অফিস থেকে বাইরে পাঠাচ্ছে। ওরে খোকারে, তুই যদি চলে যাস তাহলে এই বাড়িতে তোর বৌমা, মানে তোর বউ আমাকে একবার ঢুকিয়ে দেবে, বের করে দেবে। হ্যাঁ, ঢুকবে বের করবে মানে? আসলে আমার বউ তোমাকে এত ভালোবাসে, তুমি সেটা সহ্য করতে পারো না, তোমার সহ্য হয় না, তাই তুমি উল্টাপাল্টা কথা বলছো। হ্যাঁ শোনো, তোমার বৌমাকে আমি বলে রেখেছি, সে তোমাকে দেখাশোনা করবে, তোমার কোনো চিন্তা নেই। আমি বেশি দেরি করবো না, কাজ শেষ হয়ে গেলে আবার চলে আসবো। আমি তাহলে আসি। খোকা, খোকা, আমার জন্য আসার সময় এই কয়েকটা ফেবু নিয়ে আসি বাবা। ফেবু? ফেবু? ফেবু আবার কি? ওই যে ফাটি ফেবু, ফাটি ফেবু, ও পাতি লেবু। হ্যাঁ 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 হ্যাঁ, দেখেছো? পাতি লেবু বলছে, পাতি ফেবু। তো পাতি লেবু দিয়ে কী করবে? আমি এই খরম পাতে খাবো, খরম পাতে খাবো। খরম পাতে খাবে মানে? সেটা মানে খরম পা, ও তো খরম পা, ও মানে গরম ভাতে খাবে, দেখেছো? গরম ভাতকে বলে খরম পাত। ওরে আমার মানে বয়স হয়ে গেছে তো, এই তাই ঠিক মতো উচ্চারণ হয় না, আল্লাহ জীবটা কেটে গেছে রে। আচ্ছা ঠিক আছে, আমি আসার সময় তোমার জন্য
এই পাতিলেবু নিয়ে আসবো, তুমি গরম ভাতে খাবে, আমি তাহলে আসি। ঠিক আছে। ওরে বাবা, ওরে কেমন কেমন করছে এটার উপর বসে। কি হলো এই বড়ো অমন মরার মতন কুতকুত করছে কেন? হ্যাঁ, কি হয়েছে কি? ওরে ওরে কেমন চিন করছে পেটটার মধ্যে? এই বুড়ো মনে হয় মরণ সময় হয়ে এসেছে। মরুক বুড়ো এত চেষ্টা করছে, কিছুতেই মরছে না। বুড়োকে মারবার জন্য আমি তিনবার গয়ায় গিয়েছিলাম, গয়ায় গিয়ে নামে পিণ্ডি দিয়েছিলাম। মনে হয় সেইবারে পিণ্ডিটা কাজে লেগেছে, এইবার মনে হয় মরবে। বেরোচ্ছে না। কি হচ্ছে? আটকে গিয়েছে, একদম আটকে গিয়েছে, ওরে বেরোচ্ছে না। এইবার মরবে বড় বড়। এই তুমি মানে এত মানুষের মরণ হয়, এত ইঁদুর মরে, বিড়াল মরে, কুকুর মরে, তোমার মরণ হয় না? তুমি মরে আমাকে উদ্ধার করতে পারো না? ওরা ওরে বাবা, ঘামে শরীর ভিজে গেল রে, বেরোচ্ছে না। মর পুরো মর মর মর। একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে, মনে হয় প্রাণটা ফিরে এলো। কি হলো, কি হয়েছে? না কিছু হয়নি, ওই একটু সুগন্ধি বাতাস হয়েছে। সেটা আবার কি মানে? হেগে দিয়েছি, এর জন্য বলছি এত পচা গন্ধ কোথেকে এলো? আমাকে আমার জীবনটাকে একবার শেষ করে ফেললো। এই যে বড়ো, আমি আগামীকাল আমার মায়ের বাড়ি যাব। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে। এই মা আশা, ও আশা, ওই ওই তো আমার মা এসেছে। মা, কিরে মা আশা, তুই এখানে কেমন আছিস? মা আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ, তুই তো জানিস তোর বাবা আজ 10 বছর হলো বাড়ি থেকে চলে গেছে। তাই আমি মা কালীর কাছে মানত করেছিলাম যে মা কালী তুমি আমার মাকে মানে তুমি আমার স্বামীকে এনে দাও। তাই আমি পাঠা মানত করেছিলাম, পাঠা বলি দেবো। কিন্তু কিন্তু কি রে, তোর বাড়িতে এত পচা গন্ধ কিসের রে? এতদিন এসেছি কোনোদিন তো এরকম গন্ধ ছিল না, আজকে এত গন্ধ কিসের? গন্ধ হবে না, ওই দেখো বুড়োটা কি করেছে, ওইখানে বসে দেখেছে। যাকে 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 মা, তাই মা কালী না আমাকে স্বপ্ন দেখিয়েছে। কি দেখিয়েছে মা? বলেছে তোর স্বামীকে এনে দিতে পারি, একটি শর্ত আছে। ও মা, কি শর্ত? শর্তটা হচ্ছে যদি মায়ের কাছে নরবলি দেওয়া যায়। নরবলি মানে মানুষ বলি, তাই না মা? হ্যাঁ ঠিক বলেছিস। তাই কোথা থেকে মানুষ পাবো, কাকে বা এনে বলি দেবো? ও মা চিন্তা করছো কেন, শোনো মা কানে কানে বলছি। হ্যাঁ বল মা। এই যে আমার বাড়ির বুড়োটা আছে, এইটাকে নিয়ে দিয়ে দাও না, তাহলে তো ঝামেলা ছুটে যায়। মায়ের কাছে নরবলি দেওয়া হলো, আমার পথের কাঁটাও সরে গেল। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে। বৌমা, বৌমা এটা কে সাথে গো এখানে বসে? কেন চিনতে পারছেন না? না দেখো চিনতে পারছি না, এই মালটাকে। এই ছি ছি ছি, এটা হচ্ছে আমার মা। বৌমা। হ্যাঁ বাবা। এতদিন পরে তোমার মা এসেছে, যাও একটু ওই ঝড়খালি বাজারে, বাজারে গিয়ে ভালো ভালো দেখে ওই পচা চিংড়ি মাছ কিছু 5 কেজি কিনে নিয়ে এসো। কি কতদিন পরে আমার মা এলো তার জন্য পচা চিংড়ি মাছ? ঠিক আছে আমি যাচ্ছি, ওই পচা চিংড়ি মাছ আনবো আর
সঙ্গে পুঁইশাক নিয়ে আসবো, তারপর তোমাকে জম্মের গেলাম গিলিয়ে তোমাকে সারাদিন শুধু হাঁকাবো। হ্যাঁ হাগদি হাগদা, তুমি কেমন আছো? ভালো আছি। হাগদি তুমি এত সুন্দর টসটসে কি করে হচ্ছে গো? তুমি তোমাকে দেখে কত সুন্দর লাগছে। হাগদা তোমার দাদা 10 বছর হলো বাড়ি থেকে চলে গেছে, তাই নাকি? আহা কত কষ্ট তোমার গো। হাগদা আমি তার জন্য মা কালীর কাছে মানত করেছিলাম, তাই মা কালীর কাছে পাঠা মান বলি দেবো মানত করেছিলাম। ও পাঠা বলি, তা দানা আলা পাঠা না দানা ছাড়া পাঠা? মানে এমনি। হাগদা হাগদি তুমি তোমার গাল দুটো কি সুন্দর টস টস করছে, দিন দিন এত সুন্দর কি করে মোটা হচ্ছে গদি? তুমি কি খাও? কেন গোদা তোমার দাদা চলে যাবার পর থেকে আমি কমপ্লেন খাই। কমপ্লেক্স খাও? আরে কমপ্লেক্স নয় কমপ্লেন। ও কমপ্লেন, আর কি খাও? আর সঙ্গে দুধ খাই। তুমি দুধ খাও? আমি খাবো দি। কি? আমি দুধ খাবো দি, আমিও দুধ খাবো। ছিছি হাগদা এগোদি একটু বেশি বেশি হচ্ছে না গো, ওইখানে বসে রাখ। হাগদি বলছিলাম তুমি অনেক দশ আমাদের বাড়িতে আসো না, হঠাৎ কি মনে করে আমার বাড়িতে আসলে? তুমি তো জানো দা আজ 10 বছর হয়ে গেল তোমার দাদা আমাকে ছেড়ে চলে গেছে, আমার যে কত কষ্ট, তাই মা কালীর কাছে মানত করেছিলাম পাঠা বলি দেবো বলে। তারপর তাই মা কালী আমাকে স্বপ্নে দেখিয়েছে যে তোর স্বামীকে তোর কাছে ফিরে দিতে পারি, তার বিনিময় আমার কাছে নরে বলি দিতে হবে। কি বললে? নরে বলি? হাগদি হাগদা বলছি নরে বলি কি? নরে বলি মানে মানুষ বলি। কার ছেড়েছে রে? কি হয়েছে তা? তোমার মানুষ বলির কথা শুনে একবার আমার হাত ঢুকে গিয়েছে। কোথায়? আমার এই পায়খানার মধ্যে। হি মা, ছি ছি ছি, মুছে ফেলো মুছে ফেলো। হ্যাঁ মুছে ফেলব, ঠিক আছে মুছে ফেলছি। এ কি করলে? মা নিজের গালেই মুছে ফেললাম। তা হাগদি হাগদা জানো দাদা তোমার দাদা চলে যাবার পর আমার কত কষ্ট হচ্ছিল। হাগদি তা তোমার চোখে জল কেন? জল হবে না, তাকে যে আমি কত ভালোবেসেছিলাম। জীবন দিয়ে জলে আমি বেসেছিলাম ভালো, সে আমাকে ভুলব দূরে চল। আমার কপালে নাই সু বুঝবি ধাতারে বইমু, কপালে নাই সু বুঝবি ধাতারে বইমু, এ পুরব আমি দেখাবো করি, এ পুরব আমি দেখাবো করি। আমি চাই thank you.
বাজি কোথায় গেল? হ্যাঁ, পূজোর আয়োজন করে বসে আছি, অথচ মার নামে দেখানি। এই তো মা, আমি এসেছি। তা তোর শ্বশুরটা কোথায় গেল? হা গো দা, তুমি কোথায় গেলে? হ্যাঁ হা গো দা, এই তো আমি এখানে। কোথায় গিয়েছিলে? এই তো ঘুরছিলাম। আচ্ছা এসো। আরে বাবা, হাগুদি হাগুদা, এই বাড়ি তোমাদের? হ্যাঁ হ্যাঁ, এই যে আমার ঘর, আর যে ওই পাশে হচ্ছে কালী মন্দির। ও বাবা, তুমি এত বড় বাড়ি করলে, এত সুন্দর ফাটাফাটি কালী মন্দির করলে, হাগুদি এত টাকা কোথায় পেলে? কেন গোদা, তোমার দাদা চলে যাওয়ার পরে আমি নিজেই কত টাকা ইনকাম করেছি, ইনকাম করে সেই টাকা দিয়ে আমি বাড়ি করেছি, কালী মন্দির করেছি। গোদাই, এখানে তো আজকে কালী পুজোর নরে বলি দেবে। হ্যাঁ, কিন্তু যে মালটাকে বলি দেবে সেই শালা কোথায়? আচ্ছা, এখানেই ঘুরে বেড়াচ্ছে, এই আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। তাই নাকি? হ্যাঁ। আরে মা, আশা সিঁদুরটা কই রে? এই তো মা, দে আমার কাছে, এই নাও মা। হাগদি হাগদি হাগদা, এই সিঁদুর দিয়ে কি হবে? মানে যাকে বলি দেওয়া হবে তার কপালে সিঁদুরটা পরে দিতে হবে। তাই? সেই শালা কোথায়? আশেপাশে কোথাও ঘুরে বেড়াচ্ছে। এসো, তোমার কপালে একটু সিঁদুরটা লাগিয়ে দি। হাগুদি, আমার কপালে লাগাবে কেন? মানে দেখাচ্ছি, যারকে বলি দেব তার কপালে কিভাবে সিঁদুর দেব সেটা তোমাকে দিয়ে পরীক্ষা করছি। আরে মা, মালাটা দে। এই নাও মা। হাগুদি হাগুদা, এই মালা দিয়ে কি হবে? যাকে মায়ের সামনে বলি দেব তার গলায় এই মালাটা পরিয়ে দেব। তার শেষালা কোথায়? হয়তো আশেপাশে কোথাও আছে। এসো, আগে তোমার গলায় মালাটা পরে দিই। কেন কি মালা তো আমার গলায় পরলো কেন? মানে দেখাচ্ছি, যাকে বলি দেব তার গলায় মালা দিলে কেমন লাগবে সেটা তোমাকে দিয়ে পরীক্ষা করছি। আগতে আমার শরীরটা যেন কেমন কেমন করছে, তোমরা আবার আমাকে এই ধুইকে দেবে না? তা না গো না, কি বলছো তুমি? তোমার কি মনে নেই কি একদিন একটা কথা বলেছিলাম? কি কথা বলেছিলে? বলেছিলাম না, তুমি আমার আর আমি তোমার। ও বাবা, তোমার কথাটার মধ্যে কেমন সেক্সি সেক্সি ভাব লাগছে। হা কথা কি বলছো? না মানে কেমন কথাটা শোনার পর আমার ঘা দিয়ে যেন ঘাম বেরোচ্ছে। আচ্ছা এই শোন, তোর শ্বশুর কিনে একটু কথা বল, আমি যাই খড়গোটা নিয়ে আসি। মনের ভিতরে কেমন কেমন করছে রে, না জানি কি হবে রে এখানে নর বলি। বাবা, ও বাবা, বাবা তামাই, বাবা তামাই, সোনা তামাই। হাগদি কাকিমি দিদি বলেছি রে। ও বাবা, তুমি কি বলছো? আমি তোমার বৌমা। আমার আর দেখবি দেখ জ্ঞান নেই রে মা। ও বাবা, ওটা দিয়ে কি হবে? এটা দিয়েই তো নরবলি হবে। তা দাদা, হাগদা হাগদি, তুমি তুমি একটু মাথাটা এখানে নিচু করো, আর একটু নিচু করবে, আমি যখন বলবো জয় মা তারা একবার দুইবার তিনবার বলবো, তখন তুমি উঠবে।
এই তিনবার বলে আমি তোমার উপরে উঠে পড়ব। ও বাবা, বলছো কি? হ্যাঁ, মানে কিভাবে বলি হবে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। নে, তুই ওনার হাত দুটো ধর। কেমন কেমন লাগছে? তোমরা আমাকে ঢুকে দেবে না তো? না গো, তুমি মাথাটা নিচু করে দাও। এই জয় মা, তোমাকে না বলেছিলাম তুমি আমার, আমি তোমার। এই বলে তুমি আবার আমাকে ঢুকে দেবে না তো? না গো, না, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, এবার ধর। এই জয় মা, কি হলো ও বাবা, অমন করছো কেন? তোমাকে বললাম না আমি আমাকে আলগা করে ধরতে, এত জোরে ধরছো আমি হাত ছোড়াতে পারছি না। এত শক্ত করে ধরছো কেন? ও বাবা, আমি তো আস্তে করেই ধরেছি। হ্যাঁ হাগদা, হাগদি, তুমি অত চিন্তা করছো কেন? তোমাকে না বলেছিলাম তুমি আমার, আমি তোমার। এই বলে বলে তোমরা আমাকে একবার ঢুকে দেবে না তো? না না না, কোনো চিন্তা করে না। না, এবার মাথাটা পেতে দাও। এবার জয় মা। দারণ দারণ শাশুড়ি মা, এ আপনি কি করছেন? বাবা ওঠো, কেন দেখি না মাথা পেতে দিয়েছ? না মানে এখানে তোর শাশুড়ি ওই তোর শ্বশুরের জন্য ওই নরবলির আয়োজন করেছে তো, তাই আমাকে দিয়ে টেস্ট করছে, পরীক্ষা করছে। না, এটা টেস্ট নয়, এটা পরীক্ষা নয়, এরা তোমাকে চক্রান্ত করে সত্যি সত্যি বলি দেবার জন্য এনেছে। কি বললি? আমাকে বলি দেবার জন্য এনেছে? হ্যাঁ, আমি এদের চক্রান্ত আগে থেকে টের পেয়ে গেছি, তাই তো অফিসের কাজ ফেলে আমি চলে এসেছি। আপনাকে আমার শাশুড়ি বলে ভাবতো, ঘৃণা করছে। আজ আপনারা এইভাবে চক্রান্ত করে আমার বাবাকে মারার জন্য এসেছেন, আমার বাবাকে এখানে নিয়ে এসেছেন। আমি আপনার মুখ দেখতে চাই না, আর জীবনে করে দিন আপনি আমার বাড়িতে যাবেন না। না না না, আমি বড় ভুল করেছিলাম, আমি ভুল পথে পা বাড়িয়েছিলাম। না না, হাগদা, পারলে আমাকে ক্ষমা করে দিও। আরে কি বললি, তোর শাশুড়ি আমাকে কিসের জন্য আনছে? তোমাকে এখানে বলি দেওয়ার জন্য আনছে। বলি দেওয়ার জন্য? হ্যালো ভাতার খাকি, হ্যালো ঘটার খাকি, হ্যালো কমপ্লেন খাকি, আরে মানুষ খাকি, আরে সব খাকি, শেষ পর্যন্ত আমাকে খাবার জন্য আনছে। আমি বড় ভুল করেছি, আমি আর এমন কাজ করব না। রে মাশা, আমি যে ভুল করতে চলেছিলাম এই ভুলে কোনো প্রায়শ্চিত্ত হয় না। তোর শ্বশুরকে তুই কোনোদিন অবহেলা করিস না, তোর বাবা তো চলে গেছে, তোর শ্বশুরকে নিজের বাবার মতো স্নেহ করে সম্মান করে, বলবার মুখ আমার নেই, তবু বলছি দাদা পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। সত্যি আমিও ভুল করেছি। তোমার মা যখন চলে গেছে তুমি এখানে বসে আছো কেন? যাও, তুমিও তোমার মার সঙ্গে চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। না না রে বাবা, না, ও কথা বলিস না। বৌমা সে শুধু বউ নয়, সে যে ঘরের লক্ষ্মী, ওকে তাড়িয়ে দিস না বাবা, ও তো তোমাকে সহ্য করতে পারে না। তবু কেন তুমি ওর জন্য আমাকে না করছো? বলে বাবা রে, মানুষ যখন বুড়ো হয়ে যায় না তখন তার আর কোনো দাম থাকে না,
একটা কথা কি বলে জানিস, একটা ধূপকাঠির বাস্কে যতদিন ধূপকাঠি থাকে ততদিন সেই বাস্কটার আদর থাকে, কদর থাকে। যখন ধূপকাঠি শেষ হয়ে যায় তখন সেই বাস্কটাকে ফেলে দেয় আস্থা করে পথের ধুলায়, তখন আর সেই বাস্কটার কোনো প্রয়োজন হয় না। আজ আমি আমিও তেমনি তোদের কাছে সেই ধূপকাঠি ছাড়া খালি বাক্স হয়ে গেছি রে। তুই আমার কোনো সংসারে দাম নেই, তাই আমিও আমি আর থাকবো না তোদের বোঝা হয়ে। আমার যেদিকে দুঃখ চায় আমি সেদিকে চলে যাব। না না বাবা না, আপনি তোদের পাই পারি বাবা, আপনি যাবেন না। আমি যে ভুল করেছি সেই ভুলের প্রায়শ্চিত্ত করবার জন্য একটা সুযোগ দিন বাবা। আমি কথা দিচ্ছি বাবা, যতদিন আপনি বেঁচে থাকবেন আমি কোনোদিন আপনাকে অসম্মান করব না বাবা, কোনোদিন অবহেলা করব না, কোনোদিন অবহেলা করব না।